খুঁটি পুজো হলো খানাকুলের রেনেসাঁস ক্লাবের। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো শেষ, কালী পুজো ইতিমধ্যেই কড়া নাড়ছে বাঙালির দোরে। তারই মধ্যে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে খানাকুলের বেশ কিছু ক্লাব। দুর্গাপুজোর থেকেও জগদ্ধাত্রী পুজো নিয়ে খানাকুলের রাজহাটের বাসিন্দাদের উন্মাদনা থাকে তুঙ্গে। এবছরও সাজো সাজো রব উঠতে শুরু করেছে এখন থেকে। এদিন খানাকুল এক ব্লকের অন্তর্গত খানাকুল ফুটবল প্লে গ্রাউন্ডে খুঁটি পুজো হলো রেনেসাঁস ক্লাবের। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা। তৃতীয় বর্ষে পদার্পণ করলো এই পুজো। পাশাপাশি এবছরের পুজো সম্পর্কে একটি সাংবাদিক বৈঠক করেন এই ক্লাবের সম্পাদক রমেন প্রামাণিক। তারা জানান এবছর এই ক্লাবের পুজো শুরু হবে 7ই নভেম্বর থেকে, প্রতিমা নিরঞ্জন হবে 12ই নভেম্বর। এবছর তাদের থিম রক্তবীজ। যতদিন মণ্ডপে মূর্তি থাকবে প্রতিদিনই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। এই মণ্ডপে প্রথম দিন উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজরা। বাকি দিনগুলি বিনোদনের জন্য বিভিন্ন রিয়েলিটি শো থেকে বিভিন্ন প্রতিযোগীরা উপস্থিত থাকবেন। এছাড়াও ক্লাবের সম্পাদক বলেন, পুজোর পাশাপাশি ভয়াবহ বন্যায় গৃহহীন মানুষদের সাহায্য করবেন ক্লাবের তরফ থেকে। অন্যান্য বছরের মতো এই বছরও এই পুজো মণ্ডপের থিম দর্শকদের নজর কাড়বে বলেই আশা রাখছেন ক্লাবের কর্মকর্তারা। ক্লাব কর্তৃপক্ষ দিন নির্ধারণ করেছেন 7th, মানে ষষ্ঠীর দিন থেকে শুরু হচ্ছে, এবং 12 তারিখে আমাদের বিসর্জন করার আমরা একটা পরিকল্পনা করেছি, যেটা অভ্যন্তরীণ সভায় আমাদের স্থির হয়েছে। আরও বলে রাখি, আমাদের খানাকুল দেখেছেন বেশ কিছুদিন বন্যায় ডুবেছিল, একদম 100% খানাকুল এফেক্টেড ছিল। তো আমরা প্রতি বছরই সমাজসেবামূলক কিছু না কিছু কাজ করে থাকি। আমরা এই বছর যেটা করব সেটা হচ্ছে, তালিতে যে ঘর পড়ে গিয়েছিলো 7-8 জন, তো আমাদের সেখানে কিছু আর্থিক সহায়তা করা বা যে কোনো একজনকে লটারির মাধ্যমে বেচে ইন্দিরা আবাসন বা যেটা আমাদের সরকারিভাবে যে ঘর করার জন্য টাকা দেওয়া হয়, সেটা আমরা আমলা বা যারা আধিকারিক থাকবেন এখানে তাদের হাত দিয়ে একজনকে লটারির মাধ্যমে তুলে দেওয়া বা সবাইকে ইকুয়ালভাবে দেওয়া, এটা পরিকল্পনা করে সিদ্ধান্ত অনুযায়ী আমরা নেব। আর আমাদের যেটা অনুষ্ঠান যেমন হয়, অনুষ্ঠান সূচি আমাদের 7 তারিখে বৈকাল 5টায় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং মঠ ও মহারাজের মঠ ও মিশনের মহারাজরা এখানে উপস্থিত থাকবেন এবং সমাজের যারা বিশিষ্টজন তারা উপস্থিত থাকবেন। 5টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, আর সেখানেই আমরা সোশ্যাল ওয়ার্কের যে সমস্তগুলো আমরা আগে বলে গেছি সেইগুলো আমরা ওখানেই সেই যে পদ্ধতিতে হবে সেই পদ্ধতিতে আমরা তার পুরোটা আমরা শুরু করব, তাই তো? আর আমাদের অনুষ্ঠান এইবারে থাকছে মোটামুটি এখন অবধি যেগুলো ফাইনাল হয়েছে প্রতিদিনই অনুষ্ঠান থাকবে 7টা থেকে 10:30-11টা অবধি নিয়ম মেনে। সেটা প্রথম দিন থাকছে আমাদের টিভি অ্যাক্টর এবং টলিউড অভিনেতা রাহুল, প্রীতি, তার সাথে মিরাক্কেল চ্যাম্পিয়ন ও প্রতি বছরই থাকে আমাদের ক্লাবের সাথে, ওর একটা আলাদা বিকি থাকছে, এবং তার সাথে থাকছে প্লেব্যাক সিঙ্গার দেবারতী দাশগুপ্ত সরকার, তো থাকছে, এবং বিভিন্ন ব্যান্ডের লোকেরাও থাকবে। ওটা 7 তারিখে। 8 তারিখ মানে যেটা হচ্ছে সপ্তমী, সেখানে জি সারেগামাপাত আছে, ভিকি পল্লবী থাকছে, এবং মানে খুব ফেমাস ব্যাড গার্ল, তাদের পারফরমেন্স থাকবে কলকাতা। 9 তারিখে থাকছে আমাদের টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং জি সারেগামাপা দেবলীনা ভাদরী স্বরাজ সরকার, এবং 10 তারিখ থাকছে, যেটা 10 তারিখ থাকছে তন্ময়কর বাংলা ব্যান্ড, ফোক ব্যান্ড তন্ময়কর অ্যান্ড ফ্রেন্ড, তাদের পারফরমেন্স থাকবে এখানে। আমাদের আছে যে থিম করে প্রতি বছর, থিমটা উনি পর্যালোচনা করবেন থিমের বিষয়টা পুরো, তো আমরা একদিন গ্যাপ দিয়ে তার পরের দিন আমরা বিসর্জন করে দেবো মাকে। আর থিমের বিষয়ে আমাদের দেবরাজ পাল আছে এবং শুভদীপ আছে, এরাই থিমটা ডিজাইন করে। এবারে থিমের আমরা নাম দিয়েছি বিখ্যাত চিত্রশিল্পী ধ্যান গম, ওনার যে ছবি আছে স্টারি নাইট, ওই স্টারি নাইট ছবির আদলে আমরা থিমটাকে সাজাবো। থিমের নাম দেওয়া আছে আমাদের রক্তবীজ। তো এবার মোটামুটি কত খরচ হয় বলে মনে করছেন? মোটামুটি একটা আইডিয়া করা আছে 3.5-এর কাছাকাছি, দেখা যাক কত কী হয় এখনো পর্যন্ত, সেটা এখন দাদাদের সাথে আলোচনা করে মোটামুটি একটা কস্ট কত কী যেতে পারে সেটা দাদারা আছেন। মানে অ্যাকচুয়ালি বলি, থিম
মানে একটা আর্টিস্টের তো কোনো মূল্য হয় না, তবুও একটা ক্লাবের বাজেট করতে হয়, সেই সূত্রে সব মিলিয়ে বাজেট যেমন হয় 6-7-8 লাখ টাকা টোটাল, এবারে কমও হতে পারে বেশিও হতে পারে, ডিপেন্ড করছে, কারণ আমরা তো সমাজসেবামূলক কাজ করে থাকি, এর সাথে কিছু অ্যাডিশন হলে বাজেট এক্সটেন্ড হবে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।